পানীয় জলের দাবিতে বিক্ষোভ, রাস্তার উপর হাড়ি বালতি রেখে পথ অবরোধ। প্রায় ছ মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের শ্রীপুর গ্রামে পানীয় জলের সমস্যা চলছে। দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। তাদের দাবি, জল সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হয়েছে, তবুও সমস্যার সমাধান হয়নি। এক মাস ধরে জলটার অসুবিধা হচ্ছে, বিভিন্ন জায়গায় পাইপ ফেটেছিল, সেই সব পাইপ অঞ্চলের ফান্ড থেকে আমরা পাইপ বাগানো এবং লেবারের দিয়ে সমস্ত কিছু কাজ রিপেয়ার করে দিয়েছি। এখনো কিছু কিছু জায়গায় ফাটা রয়েছে, যার কারণে জলটা আসতে পারছে না। তো আজকেও যথেষ্ট পাইপের কাজ চলেছে এবং যারা পিএইচ দপ্তর থেকে কাজ করতে আসে ওনারা বলে গেছেন যে আমাদের পাইপগুলো সব বাগানো হয়ে গেলে জল আসবে, যেরকম আগে আসতো এক মাস আগে সেই রকমই জল আসবে। তো আজকে এরকম যেহেতু দীর্ঘদিন বলছে এক মাস ধরে জলটা পাচ্ছে না, মানুষের জল অবশ্যই প্রয়োজন। আমাকে এবং বিডিও অফিসে জানিয়েছেন। তো এর আগে জানানোর আগেও পর্যন্ত আমি বিডিও অফিস এবং পিএইচ দপ্তরে আমার নোটিফিকেশন করেছি, সোমবারের মধ্যে জল এসে যাবে। তো পাইপ যদি ফাটা থাকে সোমবারের মধ্যে জল এসে যাবে বললে তো আর জল আসতে পারবে না। পাইপ বাগানো চলছে, জল আসবে, পাইপটা বাগানো হয়ে গেলে ওরা কোথাও আমাকে যেইভাবে পিএইচ দপ্তর বলছে যে আমরা এই দিনের মধ্যে পাইপ বাগিয়ে দিচ্ছি সেই মতো জল আসবে। তো পাইপের কাজ চলছে, আপনারা দেখুন ডিপ টিউবওয়েলে, শ্রীপুর ডিপ টিউবওয়েলে আজকেও পাইপের কাজ চলছে। অবরোধ এখনো আপাতত চলছে। তো আমি বললাম যে পিএইচ পাম্পে ওরা আমাকে বলেছে যে দু মাসের মধ্যে, 60 দিনের মধ্যে ওরা পাম্প, আমাদের যে একটা অ্যাসিস্ট্যান্ট পাম্প আমরা আবেদন করেছিলাম শ্রীপুর শ্মশানে, তো সেই পাম্প ওরা 60 দিনের মধ্যে দিয়ে দিবে। আর এই 60 দিন যাতে পৌর যে আমাদের ট্যাঙ্কের জল সাপ্লাই করে যাতে মানুষকে একটু সুবিধা দিতে পারে তার ব্যবস্থা করছে।